সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকল? আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণী উঠবে, তোমাদের চতুর্থ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরের যে অ্যান্সারটা আছে, সেই অ্যান্সারটা আমি রেখেছি। এখানে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন একের অ্যান্সারটা তোমরা ইতিমধ্যে পেয়েছো। এরপরে দেখা যাচ্ছে সংক্ষিপ্ত যে প্রশ্ন, সেই প্রশ্নের দুই নম্বরের যে উত্তরটা, সেই উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যেই কাজটা করবে, তোমরা এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের খুব উপকার হবে বলে আমি মনে করি। তোমরা যারাই আসো তারা স্ক্রিনশট দিয়ে রাখো, আর ক্লিয়ারলি দেখা যায় কি না তাও কমেন্ট করো। এই হচ্ছে তোমার প্রথম হচ্ছে হলো এক নম্বরের অ্যান্সার, এরপরে এই দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার। তারপরে আমরা চলে যাব তৃতীয় নম্বরে। তোমরা আশা করি এখান থেকে বোঝা যাচ্ছে, তারপর আমি একটু জুম দেই, যদি কোনো কিছু না বোঝো দেখো ক্লিয়ারলি আশা করি বোঝা যাচ্ছে। অ্যান্সারটা এই জায়গায় দেওয়া আছে একদম বিদ্যুৎ, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর বর্গমূল প্লাস মাইনাস নিলে উত্তর আসা দুইটা। আমি শুধুমাত্র প্লাসের মান নিয়ে করেছি, এই জায়গায় প্লাসের মান নিয়েও করা যায়, মাইনাসের মান নিয়েও করানো যায় রুট থাকলে। তো এই জায়গায় প্লাসের মানটা নিয়ে করানো হয়েছে। এর পরবর্তীতে আমরা তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। এখানে তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, উৎপাদক আছে এ কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস টোয়েন্টিকে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদক আছে, এটা তোমাদের মেন বইয়ের যেই 3.4-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো থেকে এই অঙ্কটা এসেছে। আশা করি যে এই অ্যান্সারগুলো তোমরা এখান থেকে সংগ্রহ করবে, যাদের কোনো সমস্যা আছে গণিতে তারা এখান থেকে সংগ্রহ করতে, আর যারা পারো এই অ্যান্সারগুলো তারা তো নিজেরাই পারবে। ওকে, চার নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, যেন এক্স টাকায় এক্স পার্সেন্ট সরল মুনাফার, চার বছরের মুনাফা 4 টাকা হলে এক্স এর মান কত? এখানে অঙ্কর সমাধানটা দেওয়া আছে। তোমরা যেই কাজটা করবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে তারপর করতে পারো, অথবা এই ভিডিওটা পোস্ট করে তারপর লিখতে পারো, এই ভিডিওটা পোস্ট করে তারপর লিখবে। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। এখানে 5 নম্বর প্রশ্ন, 1/p সমান রুট 5-2 হলে পি স্কোয়ারের মান নির্ণয় করো। তো এখানে আমি অঙ্কটা যদি একটু বলি তাহলে হবে 1/p সমান রুট 5-2, বা রুট 5-2টা এই পাশে নিয়ে আসছি, আর মূলত এই জায়গায় কোনাকানি গুণ যেটা বলে আর গুণন, রুট 5-2 নিচে 1 আছে, 1 দিয়ে 1-এর গুণ করে আপনার রাইট সাইডে রাখছি, আর পির সাথে রুট 5-2টা গুণ করে রাখছি। এরপরে পিটা রাখছি আর রুট 5-2 এটা গুণাকার আছে, ওই পাশে যা ভাগ হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে তোমার অঙ্কটা, তোমরা আশা করি এখান থেকে করতে পারবে। এটা হচ্ছিলো তোমার 3.2-এর একটা অঙ্ক, সেই অঙ্কের নিয়মই তোমাদের দিয়েছে বিকল্প নিয়ম। পরবর্তী প্রশ্নটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন, 3 নম্বর থেকে আমরা ধরি। পরবর্তীতে 3 নম্বরটা তোমরা আস্তে ধীরে পাবে, এই জায়গায় 3 নম্বরটার সমাধান আগে দিন। এখানে এ প্লাস বি প্লাস সি সমান এম, এ স্কে প্লাস বি স্কে প্লাস সি স্কে সমান এন, এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব বলে এই জায়গায় কয়েকটা অঙ্ক দিছে। এম সমান 0 হলে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ABC সমান 0, এবার 6 নম্বর সি সমান 0 হলে দেখাও যে এম কিউব প্লাস 2P কিউব সমান সমান 3MN, আর এম সমান সমান 10 এবং এন সমান সমান 38 হলে এ মাইনাস বি হোল কিউব প্লাস বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউবে এর মান নির্ণয় করো। এখানে ক নম্বর অ্যান্সারে দেওয়া আছে, ক নম্বর অ্যান্সার তোমরা এই জায়গা থেকে সংগ্রহ করো। এরপর আমরা ক নম্বর অ্যান্সারটা দেখি, এ প্লাস বি সমান এম, এ স্কে প্লাস বি স্কে সমান এন, আর এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। এটা মেন বইয়ের যে অঙ্কটা আছে সেই মেন বইয়ের অঙ্কের নিয়মে এই অঙ্কটা দিয়েছে। এখানে সমাধানটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। ওকে, আমরা যে কাজটা করবো সেটি হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবো, অথবা এই ভিডিওটা পুশ করে তারপরে আমরা এই অ্যান্সারগুলো লিখবো। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই, গ নম্বরের অ্যান্সার। এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এন, এম সমান 10 এবং এন সমান 38 হলে এ প্লাস বি প্লাস সি সমান 10 এই জায়গায় দেওয়া আছে, অঙ্ক করতে পারো এই জায়গায়। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটা উপকারে আসতেছে, কারণ এই অঙ্কগুলো সঠিক সলভ তোমরা হয়তো অনেকেই সংগ্রহ করতে পারো নাই, তো এখান থেকে তোমরা সেই জিনিসটা সংগ্রহ করতে পারতেছ এবং ইজিলি লিখতে পারতেছ। তো এখানে বলবো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে আর শেয়ার করতে বলবে না। পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্ন দুই, এই জায়গায় বলছে উপাত্ত সমূহের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত? তো এই জায়গায় সমাধানটা আছে, এটা তোমরা তোমাদের প্রশ্ন যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা মিলিয়ে দিবে, অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্টের যে কাজ আছে সেই কাজের সাথে একটু মিলিয়ে দেখতে পারো।
ওকে, এ পরবর্তীতে 3 নম্বরটার অ্যান্সার দেওয়া আছে, 3 নম্বরটা। তো এটা সংক্ষিপ্ত প্রশ্ন 1, 2 এবং 3, এগুলো হচ্ছে তোমার পরিসংখ্যান থেকে দিয়েছে, তোমাদের যেই লাস্টের যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে দিয়েছে এই জিনিসগুলো। আর পদের যেই অঙ্কগুলো আছে সেই পদের অঙ্ক থেকে দিয়েছে। যাই হোক, এর পরবর্তীতে আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। 4 নম্বরে, কোন শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন, এটা গড়ের অঙ্ক থেকে, গড়ের অঙ্ক বলতে পরিসংখ্যানের অঙ্ক থেকে দিয়েছে। ওকে, তো ভিডিওটা আমি দীর্ঘায়িত করবো না, 5 মিনিট অলরেডি হয়েছে। তোমরা যে কাজটা করবে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা ভিডিওটা পুশ করে রাখতে পারো। এই জায়গায় 5 নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে। পরবর্তীতে আমরা দেখবো যে সৃজনশীল প্রশ্ন 4 নম্বর অ্যান্সারটা আমরা দেখি। কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার নিবেশন সারণী নিচে দেওয়া হলো। তোমরা যে কাজটা করবে, এখানে আমার ভিডিওটা এলোমেলো হচ্ছে, মানে অ্যান্সারগুলো এলোমেলো হচ্ছে, তোমরা জাস্ট প্রথম থেকে সিরিয়াল বাই দেখে নিবে। ওকে, এরপরে খ নম্বর অ্যান্সার নির্ণয়, গড় নির্ণয় করতে বসে, আমরা গড় নির্ণয় করলাম। এখান থেকে তোমরা যে কাজটা করবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি তোমাদের। এই তো, ওকে, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। এখানে তোমার যেই এটা আছে ওটা দিয়ে দিয়েছে। যাই হোক, এই হচ্ছে তোমাদের আর যেই গণিত গণিত যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সার। আশা করি এখান থেকে তোমরা ইজিলি অ্যান্সারগুলো লিখতে পারো। এটা আমি জুম দিয়ে দিই, বাংলা লেখাটা লেখাগুলো হয়তো তোমরা নিজে থেকে লিখতে একটু অসুবিধা হতে পারে। যে বসে প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যার বহুভুজ অঙ্কন করতে বসে, খ এর সরণী ব্যবহার করে 6 কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি প্রতি এক ঘরকে শ্রেণীব্যাপ্তির মধ্যমানের 1 একক ধরে, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 2 ঘরকে গণসংখ্যার 1 এককে ধরে প্রদত্ত উপাত্তের ঘনসংখ্যা বহুভুজ আঁকা হলো। মূলবিন্দু থেকে 50 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বুঝাতে সে চিহ্ন ব্যবহার করা হলো। এই হচ্ছে তোমাদের গণিতের সমাধান, আশা করি খুব উপকার আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে আর শেয়ার করতে বলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।